2024 সালের ট্রেন্ড নাম্বার এক, আপনার বয়স যদি 76 বছর হয় আপনি কিন্তু অবশ্যই একটা 18 বছরের মেয়েকে বিয়ে করবেন এবং আপনাদের প্রেম কাহিনীর বই লিখতে কিন্তু ভুলবেন না। নাম্বার দুই, আপনি যদি সবসময় সবার আলোচনায় থাকতে চান এবং সবার চিন্তা চেতনার মধ্যে থাকতে চান তাহলে হঠাৎ করে লাইভে আসবেন মাঝে মাঝে এবং বলবেন আমার স্বামী অনেক ভালো মানুষ, আমার স্বামী অনেক কেয়ারিং এবং আমার স্বামীর মতন মানুষ পাওয়া মানে অনেক ভাগ্যের বিষয়, আমি তাকে অনেক সম্মান করি, আমি যতদিন তার সাথে সংসার করেছি আমি ফিল করেছি যে আমি বেহেস্তে আছি, তারপরেও আমি তাকে ডিভোর্স দিচ্ছি। এতে করে আপনার তেমন কিছু হবে না, শুধু আপনার সারাটা জীবন কেটে যাবে আপনার পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ডে ফেরেস্তা সমতুল্য স্বামীদের নাম পরিবর্তন করতে করতে। নাম্বার তিন, আপনি যদি একটু এক্সট্রা ভাইরাল হতে চান তাহলে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই একটা বিদেশিনী বিয়ে করবেন এবং এই বিদেশিনীকে কিছু শিখান আর না শিখান, ভাত কিভাবে রান্না করতে হয় এবং শুটকি কিভাবে রান্না করতে হয় অবশ্যই শিখাবেন। এরপর প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে এসে এক গামলা ভাত শুটকি দিয়ে খাবেন এবং বউকে পাশে রাখবেন, কিন্তু বউ কিন্তু অবশ্যই বিদেশিনী হইতে হবে। নাম্বার চার, আপনি যদি 45 বছরের ডিভোর্সি খালা হয়ে থাকেন এবং আপনার কাছে যদি একটা আলিশান বাড়ি থাকে তাহলে কিন্তু অবশ্যই 22 বছরের একটা ছেলেকে বিয়ে করবেন, সেক্ষেত্রে মাঝে সাঝে একটু কিলঘুষা খাবেন তারপরও সমস্যা নেই, আপনাকে প্লাস্টিক সার্জারি করে ঠিক করে দেওয়া হবে। নাম্বার পাঁচ, হঠাৎ যদি দেখেন আপনি অনেক সুখিয়ে গিয়েছেন তাহলে নিজেকে মালিকা আরোরা মনে করতে কিন্তু ভুলবেন না, নিজেকে অনেক বড় সেলিব্রিটি এবং সুপার মডেল মনে করবেন এবং আপনি যে সুখিয়েছেন সেটা জাতিকে প্রমাণ দেওয়ার জন্য ছোট ছোট কাপড় পরে ফটোশুট করবেন এবং সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, কিন্তু অবশ্যই কিন্তু ছোট ছোট কাপড় পরতে হবে, না হলে জাতি কিভাবে বুঝবে যে আপনি হুগায় গেছেন। নাম্বার ৬, আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত? কোনো টেনশন করেন না, আজকেই সমাধান দিয়ে দিচ্ছি। আপনি শুধু কোনোভাবে আপনার দুই চোয়াল টাই না আপনি একটা ভি বানাবেন, আর যদি আপনি এই দুই চোয়াল টেনে ভি শেপ বানাইতে পারেন তাহলে বিশ্বাস করেন কনফিডেন্স থাকেন, কনফার্ম থাকেন, নিশ্চিন্তে ঘুমান, আপনি দেখতে মাশাআল্লাহ জান্নাতের হুর হয়ে গেছেন।